Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Amar priyo shikkharthibrindo, ar amar jara obhibhabok ache, shobaike amar antorik shubhechha janacchi. Shobai nishchoi bhalo acho, je jar obosthan theke asha kori ghore boshe theke video class gulo dekhcho. Ar ekhon kintu amader onek shomoy na, oporonto shomoy school jehetu bondho, poralekhar ki chap nei bollei chole, tai na? Ektu ektu kore bashay poro tumra. বেশি পড়তে চাও না আমরা বলি ফোন দিয়ে যে বাসায় একদমই পড়াশোনা করতে চাও না কিন্তু আমার কথা হলো যে পড়াশোনা যদি না করি বড় হয়ে কি হবো কি হবা বলো পড়াশোনা না করলে বড় হয়ে ভালো মানুষ হওয়া যাবে জ্ঞান অর্জন করতেই হবে তাই না যে কোনোভাবে যে কোনো মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন করতেই হবে ভালো মানুষ হতে চাইলে জ্ঞানের কি কোনো বিকল্প আছে নেই আমাদের জ্ঞান অর্জন করতে হবে আর পড়ালেখার মাধ্যমে আমরা কি জ্ঞান অর্জন করতে পারবো তাই না কার সাথে কি আচরণ করা তারপর মা বাবার সাথে কেমন আচরণ করা তোমার শিক্ষক তোমার গুরুজন তাদের সাথে কেমন আচরণ করা তোমার পরিবার পরিজনের যা সদস্য আছে তাদের সাথে কেমন আচরণ করা এগুলো আমরা কোথা থেকে শিখবো বলো তো জ্ঞান অর্জনের মাধ্যমে এগুলো আমাদের শেখা সম্ভব তাই জ্ঞান অর্জন করতেই হবে তোমার বইয়ের থেকে হোক মায়ের কাছ থেকে হোক শিক্ষকের কাছ থেকে হোক যেভাবেই হোক জ্ঞানের চর্চা এবং জ্ঞানের অনুসরণ করা এটা কিন্তু আমাদের করতে হবে তাই না তাহলে কি সময়গুলো যথার্থভাবে তোমরা কাজে লাগাও বাসায় বসে একদম পড়াশোনা করো আম্মু আব্বুর কথা শুনো তোমার যে গুরুজন আছে তোমার যে শিক্ষক আছে তাদের কথা শুনো তোমাদের কাছে এটাই আমি সবসময় প্রত্যাশা করি যে তোমরা এই কথাগুলো শুনবে এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করবে তো কথা আর বাড়াবো না চলো আমাদের পরিবেশ পাঠ আমরা আঠারো করছিলাম তাই না এখনো শেষ হয়নি একটু পাঠ বাকি আছে তোমরা যে প্রশ্নগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম পদার্থ কাকে বলে পদার্থ কয় প্রকার তারপরে কঠিন পদার্থ কাকে বলে তাই না পড়েছিলে নিশ্চয়ই সবাই বাসায় পড়েছ আমি আশা করব তো আজকে আমাদের পরবর্তী দুইটা প্রশ্ন আছে বোর্ডে দেখি কি প্রশ্ন আছে কি পড়া আমাদের আজকে পড়তে হবে দেখো তো তরল পদার্থ কাকে বলে তরল পদার্থ কাকে বলে উদাহরণ সহ তাই না তাহলে চলো দেখি তরল পদার্থ কাকে বলে আমি একটু পড়ি দেখো যেসব পদার্থের নির্দিষ্ট আয়তন আছে ওজন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তাদেরকে তরল পদার্থ বলে আমি আবার বলছি দেখো যেসব পদার্থের নির্দিষ্ট আয়তন আছে আবার ওজন আছে কিন্তু নির্দিষ্ট কোন আকার নেই তাদেরকে তরল পদার্থ বলে যেমন পানি দুধ এখন দেখো একটু বুঝাই সেটা হচ্ছে যেসব পদার্থের কি আছে নির্দিষ্ট আয়তন আছে আয়তন অর্থ হচ্ছে কি একটা বস্তুর পরিমাণ অর্থাৎ আয়তন সেটা কম বা বেশি বা লম্বা বা ছোট এরকম বুঝায় আর ওজন তো বুঝে তোমরা যে একটা বস্তুর ওজন সেটা হালকা নাকি ভারী আর নির্দিষ্ট কোনো আকার নেই তার মানে গিয়ে কোনো একটা আকার নির্দিষ্ট যেমন থাকে যেমন একটা বই যদি আমি বলি তাহলে তোমরা বুঝতে পারো যে বইটা
কে বায়বীয় পদার্থ বলে, যেমন অক্সিজেন, গ্যাস ইত্যাদি। এখানে দেখো যেসব পদার্থের নির্দিষ্ট কোন আকার নেই, অর্থাৎ গ্যাস যে একটা তার কি নির্দিষ্ট কোন আকার থাকে? তারপর দেখো আয়তন নেই, আয়তন আছে বাতাসে কি কোনো আয়তন? তুমি বুঝতে পারো যে বাতাস তার পরিমাপটা কি বা আকার কি দেখা যায়? বাতাস আমরা শুধু অনুভব করি, যেমন ফ্যান চলে, যদি তুমি যে ফ্যানের নিচে বসে থাকো বা এসির নিচে থাকো যখন, তখন তোমার চারপাশে তুমি বুঝতে পারো যে তুমি কি আস্তে আস্তে তোমার আরাম বোধ করো, তুমি শীতল হও, কিন্তু বাতাসটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। তাহলে কি আছে দেখো, যেসব পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, অর্থাৎ কেমন সেটা তো দেখা যায় না। তারপরে কি বলে যাচ্ছে দেখো, আয়তন নেই, আয়তন নেই কিন্তু নির্দিষ্ট একটা ওজন আছে, নির্দিষ্ট একটা ওজন আছে, তাদেরকে বায়বীয় পদার্থ বলে। নির্দিষ্ট ওজনটা তুমি কিভাবে বুঝবে? যখন তুমি বাতাস একটা বেলুনে পড়বে, দেখো গ্যাস বেলুন অনেক সময় কি আমরা দেখি না, অনেক সময় দেখো রাস্তায় বেলুন বিক্রি করছে, অনেক সময় দেখো যে বেলুন বিক্রি হচ্ছে, সেই বেলুন অনেক সময় কি গ্যাস ফুলিয়ে বাকি গ্যাস ভরে বেলুন গুলো দিচ্ছে যে বেলুন বিক্রেতার, তো সেই বেলুনটা কি এক সময় তুমি যদি এভাবে ছেড়ে দাও ওটা বাতাসে আকাশ উড়ে যায়, তাই না? তাহলে সেটা বোঝা যায় যে একটা ওজন আছে, বা বেলুনটা যখন বাতাস ভরা হয় তখন সেটার একটা ওজন কিন্তু হালকায় কিন্তু একটু ওজন বোঝা যায়। তাহলে নির্দিষ্ট একটা ওজন অবশ্যই আছে বাতাসে, তাদেরকে বায়বীয় পদার্থ বলে, যেমন অক্সিজেন, গ্যাস ইত্যাদি। তাহলে কি বুঝতে পারছো তোমরা? তোমরা আরেকবার আমার সাথে বলো সবাই, দেখো বায়বীয় পদার্থটা কি? যেসব পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো কি নেই, আকার নেই, আয়তন নেই কিন্তু নির্দিষ্ট ওজন আছে, তাদেরকে বায়বীয় পদার্থ বলে, যেমন অক্সিজেন, গ্যাস, বাতাস ইত্যাদি, তাই না? গ্যাস হতে পারে বাতাস, তুমি যদি এখানে গ্যাস বাতাস লেখাও কিন্তু হবে, অক্সিজেন, গ্যাস, বাতাস এভাবে কি হাইড্রোজেন এগুলো কিন্তু গ্যাস, তাই না? তাহলে নিশ্চয় সবাই বুঝতে পেরেছো, তো আমার সাথে তোমরা প্রশ্নগুলো আরেকবার বলো, আমার সাথে বলো সবাই, তাহলে কি আরেকটু তোমাদের ক্লিয়ার হবে। বায়বীয় পদার্থটা কি সেটা বললাম, এখন দেখো তরল পদার্থ কাকে বলে, আবার দেখো যেসব পদার্থে নির্দিষ্ট আয়তন আছে, ওজন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, তাদেরকে তরল পদার্থ বলে, যেমন পানি, দুধ ইত্যাদি। দেখো এখানে পদার্থের মানা ফাইলের পরে কিন্তু রেপ আছে, আবার নির্দিষ্ট মানা রেখে একটু কঠিন, যেমন অক্সিজেন, গ্যাস ইত্যাদি। ঠিক আছে, এইভাবে তোমরা পড়বে। আর একটু জিনিস খেয়াল করো, সেটা হলো অনেক পড়া কিন্তু শুধু মুখস্ত করলে হয় না, একটু বুঝে বুঝে পড়লে পড়াটা কিন্তু শেখা হয়। যেমন এই তোমাদের এই পদার্থ, এই কথা, তরল পদার্থ, কঠিন পদার্থ, বায়বীয় পদার্থ, এই চ্যাপ্টারটা একটু কঠিন,